আমার বাড়ি চুরি করতে পাইনি, লোকের বাড়িতে চুরি করে ই করে। বাড়িতে রাত তিনটার আশেপাশে যে চুরি করেছে, চুরি করে আমার মেলা কিছু হায়দ্রাবাদ টাকা টিলেছে 15,000। শিবগঞ্জ উপজেলার জালমাছমারি পূর্বপাড়া এলাকায় পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বিস্তারিত দেখুন নাহিদুজ্জামানের তথ্য রিপোর্টে। শিবগঞ্জের জালমাছমারি পূর্বপাড়া ও মধ্যপাড়া থেকে মঙ্গলবার রাতে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আমিনের বাড়ি থেকে নগদ 15,000 টাকা, কিছু কাঁসার জিনিস ও একটি বাইসাইকেল চুরি হয়েছে। মতির বাড়ি থেকে নগদ 1700 টাকা আর কিছু কাঁসার বাটি ও সাজ্জাতের বাড়ি থেকে 20,000 টাকা, ছয়টি বিদেশি কম্বল সহ কিছু কাঁসার বাটি গামলা, পাঁচটি তেলের বোতল সহ আরও কিছু জিনিস চুরি হয়েছে। জানা যায় একটি অনুষ্ঠানের জন্য কেনা হয়েছিল এই সকল জিনিসপত্র। জালমাছমারি পূর্বপাড়া দুটা হাটার দিকে সাইকেল কাঁসার থালি বাসন চুরিয়েছে, এরকম দু চারটা বাড়ি পাঁচটা বাড়ি চুরিয়েছে। জনৈক ব্যক্তি আছারের বাড়িতে ঢুকে তার বাড়িতে কিছু না পাওয়ায় সেখান থেকে কিছু চুরি করতে পারেনি বলে জানা যায়। তবে এই ঘটনায় অন্যান্য ভুক্তভোগীরা নিঃস্ব হয়ে পড়েছে। আমার বাড়ি দিয়ে চোর আসছিল, দিয়ে মানে আমার বাড়ি চুরি করতে পাইনি, লোকের বাড়িতে চুরি করে ই করেছে, দিয়ে তনকে মানে চলে গেছে। বাড়িতে রাত তিনটার আশেপাশে যে চুরি করেছে, চুরি করে আমার মেলা কিছু হায়দ্রাবাদ টাকা টিলেছে 15,000 আর কিছু লিছিল। আমি এর সাথে চেতন পায়া সে চোর পালাতো।